হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে আসছে বিম বিচারার অফিসিয়াল ট্রেজার। আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন বিম বিচারাই হবে। সো সে বিম বিচারার অফিসিয়াল ট্রেজারটা কেমন হচ্ছে চলুন আগে দেখি, অ্যান্ড দেন একটু জানি বিস্তারিত আলোচনা করবো। সো হেয়ার আই গো। ওকে, కొన్ని వందల రాజ్యాలు ఆ ఖడ్గానికి తల వంచి మానిసలైతే ఇందరి భయాన్ని చూస్తూ ఒకరితో ఓ రాజ్యం మీసం మెలేసింది. అదే త్రిగర్తల సామ్రాజ్యపు నెత్తుటి సంతకం. ডবল টাইম লাইন ফিরছে আরেকবার কেন? ওকে, নট ব্যাড নট ব্যাড, বাট দুই তিনটা প্রশ্ন আমার এখানে রয়েছে। এখানে ডবল টাইম লাইন রয়েছে, যেখানে আমরা দেখলাম এক হাফে সে রাজা থাকবে, মারামারি ব্যাপারটা রয়েছে, মানে রাজ্যের যে ব্যাপারটা, আর সে একদম টিজারের শেষে এসে দেখলাম যে মডার্ন টাইম। তো অবভিয়াসলি সেখানে মাগাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা রয়েছে, আর রাজার যে কনসেপ্টটা ওই কনসেপ্টটার পুরো সেট আপ, পুরো কস্টিউম থেকে শুরু করে সব কিছু মনে হচ্ছে বাহুবলী বাহুবলী। এটা আমার কাছে মনে হচ্ছে, বাট এই ব্যাপারে আপনার কি ধারণা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে ওভারঅল টিজার দেখার পর মনে হচ্ছে দর্শক যা বলতেছে, মানে পাবলিক যে ব্যাপারটা বলতেছে এই ফিল্মটা নিয়ে, সেটা হচ্ছে যে বাহুবলী আর মাগাদিরিয়ার মিক্সড হচ্ছে বিম বিসারা, আর আমি শিওর সেটাই হতে চলেছে। অ্যান্ড সেই ধরনের কনসেপ্ট, অ্যান্ড গল্প আলাদা হইতে পারে, বাট দেখার যে টেমপ্লেট বা সিম্পল যে টেমপ্লেট আমরা বিচার করি সেই টেমপ্লেট অনুযায়ী এটা মাগাদিরিয়া এবং বাহুবলীর মিক্সার আমার কাছে লাগতেছে। তবে ভিউয়ার্স, একটা জিনিস মানতে হবে, এই ট্রেজার দেখার পর এই ফিল্মের লুক অ্যান্ড ফিল, ফিল্মের কস্টিউম, ফিল্মের সেট ডিজাইন, ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর এ খুব ক্যাচি লাগতেছে দেখতে। বাট গল্প যদি ক্যাচি না হয় তাহলে কিন্তু বিষয়টা জমবে না। তো দেখা যাক ফিল্মের গল্পটা কেমন, এবং ট্রেলার আসলে তো আরও বিস্তারিত বুঝতে পারবো আসলে কী ধরনের গল্প হতে চলেছে। তবে ওই টেম্পলেট একটু সাজানো থাকবে, এটার হিন্ত আমরা ট্রেজারে পাচ্ছি। বাট ভিউয়ার্স, এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। তবে এই ফিল্মটা নিয়ে এবং এই ফিল্মের ট্রেজারটা দেখার পর আপনার কী মতামত, আপনার কী মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি জানাতে পারেন। আর ভিউয়ার্স, ওভারঅল যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করেন, শেয়ার করেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।